সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সারদা মামলাতে আমি ফার্স্ট অ্যারেস্ট হই। যখন সুদীপ্ত সেনকে পাওয়া যাচ্ছে না তখন সবাই মানে আন্দোলনমুখী হয়ে উঠেছিল। কেউ বলছে ভিডিও ঘেরাও করবো, কেউ থানা, অনেক সিনিয়র লিডার যারা ছিল তারা বলল, অ্যাপ্লিকেশন লেখা হলো যে মুখ্যমন্ত্রীর দরবারে যে যাই। আমি মুখ্যমন্ত্রীর বাড়ি গেলাম, ওখান থেকে মুকুল রায়ের সাথে দেখা করতে বলা হলো, ওখান থেকে রাজীব কুমার আমাকে ফোন করলেন, মুকুল দাকে আমি বলে গেলাম, উনি বললেন যাও কোনো অসুবিধা নেই তুমি ভালো ছেলে, আমি গেলাম, আমাকে অ্যারেস্ট করা হলো। আমি শুধু আজকে এই কারণে ভোটের পরে বলতে এসেছি এই কথাটা যে সুদীপ্ত সেন কিছুদিন আগে কোনো কথা বলেছিল, তার মধ্যে একজনের অ্যামাউন্ট বলতে পারেনি মুকুল রায়। আমি একদিনের একটা অ্যামাউন্ট আমার স্যারকে সুদীপ্ত সেনকে মনে করাতে চাই। উনি তো আমাকে কোনো ডেজিগনেশন কবে ডিরেক্টর বানালো, কবে জিএম, আমি জানতেও পারলাম না আমি কে। আমি নিজেকে গোলাম ভেবে আজকে উঠে বলছি আজকে শেষ পর্যায়ে চলে এসেছি, না যে হাল হয়ে গেছে আমার জীবন থালা দুয়ে কায়। যে আপনি একদিন 80 কোটি টাকা দিল্লিতে ব্যাগে করে নিয়ে গেছিলেন বাই কার, ওখানে আপনার কাছ থেকে ক্যাশটা আপনার ইচ্ছার বিরুদ্ধেই নিয়ে নিয়ে চলে, এই দুঃখটা আপনি আমার কাছেও করেছিলেন, আরও অনেক ব্যক্তির কাছে করেছিলেন। আমি সিবিআই অফিসেও এটা জানিয়েছি, ভোটের আগে বললে বলবে রাজনৈতিক ফায়দা নিতে এসছে, নেতা হতে এসছে। 80 কোটি টাকা আপনি মুকুল রায়কে দিয়েছিলেন, আপনার কাছ থেকে এক প্রকার নিয়ে নিয়েছিল। মুকুল রায় এদিক ওদিক করবে আর বাইরে ঘুরে থাকবে, আমি সিবিআইকেও জানিয়েছি, তার আয়োগকে যোগাযোগ করেছি, আমি দরকার পড়লে গোপন জবানবন্দি দেবো। আর আরও যারা এটা সাক্ষী দেবে যে ব্যক্তি আমাকে বলেছে এই কথাগুলো বা জানে তাদেরকেও যেন প্রোটেকশন দেওয়া হয়। সারদটা শেষ হওয়া উচিত, এইটুকুই বলবো, আর বাকিটা আপনারা আমাকে খুঁজে নেন, সব পেয়ে যাবেন, আমি কী করে খাচ্ছি কী সব খুঁজুন আমার, আপনারা তো খুঁজছেন, সমাজের দর্পণ আপনাদের মাধ্যমেই আমি বিচার ব্যবস্থা সিবিআই আর মিস্টার সেনকেও এটা জানাচ্ছি। আমি কে তো জানি না, সুদীপ্ত দেবজানি বলতে পারবে। সুদীপ্ত সেন একজনের সাথে কথা বলতো সাথে সাথে উঠে দাঁড়াতো। আমি জিজ্ঞাসা করেছি, আমি সিবিআইকে বলেছিলাম সুদীপ্ত সেন একজনকে স্যার বলে ওই ব্যক্তিকে, আমি আজ বুঝতে পেরে গেছি ওই ব্যক্তি মুকুল রায়, ওই ব্যক্তিটাই মুকুল রায়। আর সে এদিক ওদিক করে বেড়াচ্ছে, স্যারের স্যার, গুরুর গুরু, মহাগুরু উনি। আমি আর বিশেষ কিছু বলছি না, আপনারা খুঁজে নেন সব পেয়ে যাবেন। আমি অনেক কিছু, বাকিরা তো অনেক কিছু বললো, আজ আমি উনি বাইরে কেন থাকবেন এখনো, উনি মনে পড়ছেন না, মনে পড়ছে না, আমি তো মনে করাচ্ছি, একদিনে মনে করাচ্ছি, বাকি বছর কী দিয়েছে উনি পরে বলবেন, মনে পড়ে যাবে। 80 কোটি টাকা দিল্লিতে নিয়েছে এক প্রকার হাত থেকে, হয়তো সুদীপ্ত সেন বলছিল যে এখন দেবো না পরে দেবো কোনো একটা কাজের জন্য, সেই টাকাটা গেল কোথায়? স্যালারি পেয়ে গেছি ফেরত দিয়ে দেবো বলে গেলি মুক্তি নাকি? মা সারদার নাম নিয়ে চিট করা হলো, 409 আছে, দাঁড়ান এখন আইন কত দিক দেখাবে বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে। আর ভরসা আমার আছে, কিন্তু আর পারছি না, এভাবে বাঁচা যায় না, কী করে খাচ্ছে আপনারা সব জানেন না, খুঁজুন পাবেন। আর বিশেষ কিছু বলতে চাই না।